প্রেম রসায়নে ওগো সর্বজন প্রিয়, করিলে বিশ্বের জনে আপন আত্মীয়। ক্ষণজন্মা বাঙালি রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি লাইন লিখেছিলেন 1932 সালে প্রফুল্লচন্দ্র রায়ের 70তম জন্মদিনে। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের পরিচয় শুধু রসায়নের টেস্ট টিউবের ভেতরেই থেমে থাকেনি, বিজ্ঞানী পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন একাধারে কবি, দার্শনিক, শিল্প উদ্যোক্তা আর বিপ্লবী। স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় তার বিপ্লবী সত্তা দেখতে পাওয়া গেছে। বলা হয়ে থাকে তৎকালীন ব্রিটিশ সরকারের গোয়েন্দা প্রতিবেদনে তাকে উল্লেখ করা হয়েছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী নামে। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার রারুলি গ্রামে। কপোতাক্ষ নদ ঘেঁষা এই গ্রামেরই এক জমিদার বাড়িতে তার জন্ম এবং শৈশব কেটেছে এখানেই। তার মায়ের নাম ভুবনমোহিনী দেবী, পিতা হরিশ্চন্দ্র রায়। হাতেখড়ি হয় তার বাবার তৈরি এম স্কুলে। 1872 সালে তিনি যখন পরিবারের কয়েকজন সদস্যের সাথে কলকাতায় পড়তে আসেন তখন তিনি ভর্তি হন হেয়ার স্কুলে। কিন্তু বিধিবাম, ঠিক তখনই আক্রান্ত হলেন রক্ত আমাশায়, ফলে পড়াশোনায় কিছুদিনের জন্য ছেদ পড়ল। 2 বছর পড়াশোনায় বিরতি দিতে হলো তাকে। এই সময় তিনি কলকাতা থেকে ফিরে গেলেন নিজের গ্রামে। এই সময় তার জীবনের মোড় ঘুরে গেল। অসুস্থতার এই সময়টা তিনি বাবার গ্রন্থাগারে বিভিন্ন বই পড়ে সময় কাটাতেন। স্বভাবতই পাঠ্যপুস্তকের বাইরের এই সমস্ত পড়াশোনা তাকে জ্ঞান বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে তোলে। সুস্থ হওয়ার পর তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং 1874 সালে ভর্তি হন অ্যালবার্ট স্কুলে। এই স্কুল থেকে তিনি 1878 সালে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন। এরপর মেট্রোপলিটন কলেজ আর 1881 সালে দ্বিতীয় বিভাগে এফএ অর্থাৎ ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করেন। এরপর তিনি কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিএ পড়ার জন্য। কিন্তু সেখানে পড়াশোনা চলাকালীন 1882 সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গিলক্রিস্ট বৃত্তি পেয়ে যান তিনি। এরপর সেখানেই রসায়নে বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপর ওই একই বিশ্ববিদ্যালয়ে তিনি ডিএসসি অর্থাৎ ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জনের জন্য গবেষণায় নিজেকে নিয়োজিত করলেন। 2 বছরের কঠোর গবেষণায় তিনি কপার ম্যাগনেসিয়াম শ্রেণীর সম্মিলিত সংযুক্তি এই নিয়ে গবেষণা করেন। 1887 সালে তার ডক্টরেট ডিগ্রি শেষ হয়। তার গবেষণাপত্রটি শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হয় এবং তাকে 100 পাউন্ড হোপ প্রাইজ পুরস্কারে ভূষিত করা হয়েছিল সেই সময়ে। আজও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাকে উল্লেখ করা হয়েছে ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি অর্থাৎ ভারতীয় রসায়নবিদ্যার পিতা। ডক্টরেট শেষ হওয়ার পরও তিনি আরও 1 বছর বিশ্ববিদ্যালয়ে থেকে যান গবেষণার জন্য। এই 1 বছর তিনি সেখানে গবেষণার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। 1895 সালে তিনি মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন যা সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। এছাড়াও তার সমগ্র বিজ্ঞানী জীবনে তিনি মোট 12টি যৌগিক লবণ ও 5টি থায়োএস্টার আবিষ্কার করেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়েছিলেন আচার্য নামে। এই আচার্য উপাধিটি তাকে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যার ভাবার্থ দাঁড়ায় মহান শিক্ষক। শিক্ষক হিসাবে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। ইউরোপের আয়েশি এবং উন্নত জীবনের হাতছানি তাকে বিলেতে বেঁধে রাখতে পারেনি। 1888 সালে তিনি দেশে ফিরে আসেন এবং প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক হিসাবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেছিলেন এবং যতদিন তিনি বেঁচে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। তার মোট আবিষ্কারের তালিকা অনেক। এছাড়াও তিনি প্রকাশ করেছেন প্রায় 145টি গবেষণাপত্র, রচনা করেছেন সাহিত্য এবং রসায়নের ওপর অনেক বই। পড়াশোনার সময় বিলেতে থাকাকালীন তিনি রচনা করেছিলেন ভারত সিপাহী বিদ্রোহের আগে ও পরে, যেটি ইংল্যান্ডে বেশ সাড়া ফেলেছিল সেই সময়। এছাড়াও লিখেছেন প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের রসায়ন চর্চা নিয়ে হিন্দু রসায়নী বিদ্যা।
এই বইটি লেখার জন্য তাকে অনেক বছর গবেষণা করতে হয়েছে প্রাচীন ভারতের সংস্কৃত পাণ্ডুলিপি নিয়ে। এছাড়াও তার জীবদ্দশায় বিভিন্ন মাসিক পত্রিকায় তিনি অসংখ্য প্রবন্ধ লিখেছেন, যার অধিকাংশই ছিল বিজ্ঞান বিষয়ে। এই লেখাগুলি এই অঞ্চলে বিজ্ঞানকে জনপ্রিয়করণে অনেক ভূমিকা রেখেছিল। একজন ব্যক্তি যখন জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছান, তখন তিনি অর্জন করেন এক উচ্চতর দার্শনিক সত্তা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন তেমনি একজন দার্শনিক, যার সত্যতা উদারতা ছিল অননুকরণীয়। তিনি অধ্যাপনাকালে 1915 সালে ডক্টর কুদরত ই খুদাকে রসায়নে মাস্টার্সে প্রথম শ্রেণী প্রদান করলে কয়েকজন শিক্ষক আপত্তি জানান। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে কুদরতি খুদার প্রথম শ্রেণী বহাল রাখেন তিনি। তার ছাত্রদের অনেকেই পরবর্তীকালে বিখ্যাত বিজ্ঞানীতে পরিণত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর কুদরতি খুদা, হেমেন্দ্র কুমার সেন। শিক্ষক হিসাবে তার আদর্শের পরিচয় পাওয়া যায় তার লেখা, তার আত্মজীবনীমূলক বইতে। সর্বত্র জয় অনুসন্ধান করিবে, কিন্তু পুত্র ও শিষ্যের নিকট পরাজয় স্বীকার করিয়া সুখী হইবে, এই ছিল তার বক্তব্য। বললে 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ ঘোষণা করলে বাংলার বিপ্লবী আন্দোলনে নতুন জোয়ার আসে। বিপ্লবীরা যাতে গোপনে অস্ত্র কিনতে পারে তার ব্যবস্থা করে দিতেন প্রফুল্লচন্দ্র রায়। সারা বাংলা তো বটেই, ভারতের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমিতিতে তিনি সভাপতিত্ব করতেন, বক্তৃতার মাধ্যমে ছড়িয়ে দিতেন স্বদেশী আন্দোলনের বার্তা। জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায়ের ল্যাবরেটরিতে ভগ্নী নিবেদিতা তার দলের ছেলেদের পাঠাতেন বোমা তৈরি শেখার জন্য। ব্রিটিশ গোয়েন্দারা প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে বলতেন, বিজ্ঞানীর বেশে বিপ্লবী। আর প্রফুল্লচন্দ্র নিজে বলতেন, আমি বৈজ্ঞানিক, গবেষণাগারেই আমার কাজ। কিন্তু যখন দেখি দেশমাতৃকা লাঞ্ছিত হচ্ছে, তখন সেই বৈজ্ঞানিককেও দেশের ডাকে, দশের ডাকে সাড়া দিতে হয়। স্বাধীনতা আন্দোলনের অহিংস পথেও প্রফুল্লচন্দ্র রায়ের অবদান ছিল। 1916 সালে কলকাতায় প্রথমবার মহাত্মা গান্ধীর জনসভা তিনি আয়োজন করেছিলেন। 1921 সালে অসহযোগ আন্দোলনে গান্ধীজির খাদি আন্দোলনের প্রসারেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্বে বাঙালি অনেকেই তো বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্রের মাহাত্ম্য ঠিক কোথায়, কি কারণে তিনি স্বমহিমায় উজ্জ্বল, সেটি হলো তিনি ছিলেন একজন উদ্যোক্তা। বাঙালির শিল্প কারখানা স্থাপন এবং ব্যবসায় অনাগ্রহ যে সমগ্র জাতির পিছিয়ে থাকার কারণ, সেটি তিনি লক্ষ্য করেছিলেন আজ থেকে শত বছর আগে। ব্যবসার দিকে না গিয়ে শিক্ষিত যুবকের দল ব্রিটিশ অফিসে কেরানিগিরিতে যোগদান রাখে, এই চরম বিরক্তি প্রকাশ করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এ বিষয়ে তার আত্মচরিত বইয়ে তিনি কিছু কথা লিখেও গেছেন। ব্যবসা মানে শুধু মুনাফা অর্জন না, ব্যবসা মানে স্বনির্ভর হওয়া। বাঙালিকে ব্যবসায় আগ্রহী করে স্বনির্ভর করতে চেয়েছিলেন তিনি। সে সময়ে সর্বত্র ছিল বিলিতি পণ্যের রমরমা অবস্থা, বাজারে ওষুধ বলতে ছিল বিলিতি ওষুধ। 1901 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড। বলতে গেলে এই কারখানার হাত ধরেই ভারতে শিল্পায়নের শুরু। বিজ্ঞান গবেষণার অন্যতম উদ্দেশ্য হল শিল্পে সেটার ব্যবহার করা, প্রফুল্লচন্দ্র রায় সেই পথ দেখাতে চেয়েছিলেন। এরপর একে একে তিনি প্রতিষ্ঠা করলেন বেঙ্গল পটারিজ, বেঙ্গল এনামেল, ক্যালকাটা সোপ ওয়ার্কস, ন্যাশনাল ট্যানারিজ মার্কেন্টাইল মেরিন। নিজ জেলা খুলনায় 1931 সালে প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র কটন টেক্সটাইল মিল, পরবর্তীতে যেটার নাম হয় খুলনা টেক্সটাইল মিল। বলাই বাহুল্য, এসব সংস্থা এখন অস্তিত্বহীন, শুধুমাত্র কলকাতার বেঙ্গল ফার্মাসিউটিক্যালস কোনো মতে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, ঢিক ঢিক করে চলছে। আচার্য প্রফুল্লচন্দ্রের ছিল একটি রাজনৈতিক জীবন, স্বদেশী আন্দোলনে 1901 সালে মহাত্মা গান্ধী কলকাতায় আসলে প্রফুল্লচন্দ্র তার সভায় যোগদান করেন। 1930 সালে নবরায়ণ অমান্য করেছিলেন তিনি, এই আন্দোলনে অংশগ্রহণ করে নিজের গ্রাম খুলনার রারুরি থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। চিরকুমার আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার সারা জীবনই ব্যয় করেছেন গবেষণা, শিক্ষকতা আর জনগণের সেবায়। সমগ্র জীবনের উপার্জন ব্যয় করেছেন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে, নিজ পিতার নামে তৈরি করেছেন এমি স্কুল, স্কুলের পরিসর আরো বাড়িয়ে নামকরণ করেন
কেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট, বাগেরহাটের পিসি কলেজ, সাতক্ষীরার চম্পাপুল স্কুল তার অর্থানুকূল্যেই তৈরি হয়। খুলনার বিএল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বরিশালের অশ্বিনী কুমার ইনস্টিটিউশন সহ প্রায় শতাধিক জায়গায় তিনি অর্থ সহায়তা করেছিলেন। কৃষির উন্নয়নে তার গ্রামের 41টি সমবায় ঋণদান সমিতি গড়ে উঠেছিল, যা ছিল অবিভক্ত বাংলার তৃতীয় ব্যাংক। আমৃত্যু শিক্ষকতা করে ছাত্রদের সাথে কাটিয়ে দিয়েছেন তিনি। শেষ জীবনে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কলেজ ভবনেরই একটি ছোট্ট কক্ষে থাকতেন। তার আশেপাশেই তার ছাত্ররাই তাকে দেখাশোনা করত। এমনও শোনা যায়, রোজ বিকেলে ঘোড়ায় চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে আসতেন প্রফুল্লচন্দ্র রায়, দেখা করতেন ছাত্রদের সঙ্গে, কিছুটা সময় কাটাতেন, তারপর চলে যেতেন। ব্যতিক্রমী এবং আমর্ম উদার মহৎ কার্যের জন্য বাঙালি বিজ্ঞানী হিসেবে প্রফুল্লচন্দ্র রায় 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হন। তার আগে 1911-তে ডারহাম বিশ্ববিদ্যালয়, 1919-এ মহীশূর এবং বেনারস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট সম্মান জ্ঞাপন করে। বিশেষ বন্ধুত্ব থাকার জন্য তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রফুল্লচন্দ্র রায় শীর্ষক একটি প্রবন্ধও লিখেছিলেন। প্রফুল্লচন্দ্রের বিজ্ঞান ভাবনা যাই হোক না কেন, তার সবকিছু জুড়ে ছিল দেশ আর দেশের প্রকৃতি। তাই 1890-এ তৈরি করেছিলেন নেচার ক্লাব, নীলরতন সরকার, প্রাণকৃষ্ণ আচার্য, রামব্রহ্ম সান্যাল, হেরম্বচন্দ্র মৈত্র, বিপিন বিহারী সরকার ছিলেন এর সদস্য। পাশাপাশি কলকাতার ফুসফুস ময়দানে ঘুরতে যাওয়া তাও করেছেন সমানভাবে। পরিবেশের সূত্রেই প্রাণী ও উদ্ভিদ বিজ্ঞানেও প্রফুল্লচন্দ্রের বিশেষ আকর্ষণ ছিল। সেই আকর্ষণেই কখনো দেওঘরে গিয়ে অনিষ্টকর ভেলার ফল খেয়ে বিপত্তিও বাঁধান, আবার কখনো গ্রীষ্মের গ্রাম রারুলিতে গিয়ে গোক্রসাপ ধরিয়ে তার বিষদাঁতের পরীক্ষা করেন, কখনো বা শহর কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তায় পড়ে থাকা ভামের দেহ এনে তার ব্যবচ্ছেদের ব্যবস্থা করান। আসলে প্রকৃতির ওপরে মানুষের মাতব্বরি সহ্য করতেন না প্রফুল্লচন্দ্র রায়। তাই রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দেওয়া, জলাভূমি বুঝিয়ে ইমারত তৈরির বর্তমান দেশে প্রফুল্লচন্দ্রের একটা কথা বিশেষভাবে মনে করা যায়। পশ্চিমবঙ্গে পুকুর, বাঁধ প্রভৃতি জলসেচ প্রণালীর ধ্বংসের সহিত তাহার পল্লী ধ্বংসের কাহিনী ঘনিষ্ঠভাবে জড়িত। এই জনবিজ্ঞানকে বোঝাতে বাংলা ভাষায় সাধারণের উপযোগী বইও লিখেছিলেন প্রফুল্লচন্দ্র রায়। আদতে তিনি চেয়েছিলেন স্থিতিশীল উন্নয়ন। 1944-16 জুন প্রয়াত হলেন অকৃতদার এই মনীষী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কিন্তু তার প্রয়াণের পরে, এমনকি তার জীবিত অবস্থাতেও বাঙালি ভারতীয়রা কতটা রক্ষা করতে পেরেছে প্রফুল্লচন্দ্র রায়ের ঐতিহ্য। জীবিত অবস্থায় তার শেষ জন্মদিন পালিত হয় মেঘনাথ সাহার উদ্যোগে, কিন্তু এই জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি চরম সমস্যায় পড়েছিলেন। আর প্রফুল্লচন্দ্রের মৃত্যুর পরে সমসময়ে তার স্বাদের শিল্প প্রতিষ্ঠানটি নিয়েও নানা প্রশ্ন সামনে আসে। দুঃসাধ্য অধ্যাবসায় জয় করবে নবনব জ্ঞানের সম্পদ, আচার্য নিজের জয় কীর্তি স্থাপন করেছেন উদ্যমশীল জীবনের ক্ষেত্রে, পাথর দিয়ে নয়, প্রেম দিয়ে। আমরাও তার জয়ধ্বনি করি। সেদিন প্রফুল্লচন্দ্রকে পাশে বসিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলি বলেছিলেন। আজ তাদের কেউ নেই, রয়ে গেছে তাদের স্মৃতিগুলো, রয়ে গেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আজও টিম টিম করে এগিয়ে চলেছে তার বেঙ্গল ফার্মাসিউটিক্যালস। ভারতীয় তথা বাংলার বিজ্ঞান ক্ষেত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, তিনি আজীবন উজ্জ্বল হয়ে থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।